আমি শ্রী বিশ্বনাথ, এই মুহূর্তে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেটা মানে কি বলবো, হয়তো কেউ কেউ বুঝে ফেলেছেন আমি কোথায় এসেছি এখন। আচ্ছা, একটুখানি ফোকাস করো, কুসুম্বা উচ্চ বিদ্যালয়, এখানে কুসুম্বা নেতাজি মিলন মন্দির, মিলন মন্দির ক্লাব, আর এখানে কুসুম্বা সমবায় কৃষি উন্নয়ন সমিতি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ির সামনে বসে আছি। আপনারা যারা আমার লেখা সবার উপরে পড়েছেন, সেখানে আমি এই বাড়ির কিছু কথা লিখেছিলাম, তো যারা সেই লেখাটা পড়েছেন তারা বুঝতে পারছেন যে রূপটা পাল্টে গেছে, অনেকটা রূপ পাল্টে গেছে। আমি লিখেছিলাম যখন তখন মাটির একটা ব্যাপার ছিল, মাটির ঘরের দেওয়াল পাঁচিল এরকম ব্যাপার ছিল, সেটা এখন নেই না অতটা, আছে অল্প আছে না। আচ্ছা, আমি ঘুরে দেখাবো। তো আমি এখানটা লিখেছিলাম একটা বিশেষ জায়গা, প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় যখন পিজিতে মারা গেলেন তার কিছুক্ষণের মধ্যে গভীর রাতে তিনি কিন্তু এখানে দেহ ধারণ করেছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদা তাকে ডেকেছিলেন মা বলে, এবং তিনি লণ্ঠন হাতে বেরিয়ে এসেছিলেন এবং দরজা খুলে, সেই তখনকার দিনের কথা, দরজা খুলে দেখলেন কমলেশ্বর বন্দ্যোপাধ্যায় নামামলি গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, কয়েক সেকেন্ড চোখের পলক বলতে গেলে, আবার উধাও হয়ে গেলেন, বিলীন হয়ে গেলেন, মানে এতটাই জামাইকে ভালোবাসতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিমা। তো তার কিছুদিন পরে তিনি অসুস্থ হন এবং গত হয়ে যান, এটা আমরা জানি বা আমি লিখেওছি। তো আজকে আমি সেখানে এসেছি, আমি এখানে আসছি বলেছিলাম আপনাদের, তো অনেকে বলেছেন যাচ্ছেন যখন একটু তার রিলেটিভদের অনুরোধ করবেন, ডাক্তারদের দাবিগুলো যাতে একটু মেনে নেয়। দেখুন, এই এটা এইভাবে নয়, বিষয়টা এইভাবে নয়, আমি তো বলছি, সেটা তো আপনারা শুনছেন ভিডিওগুলোতে, যে আমি তাকে অনুরোধ করছি, আমি অনুরোধই করতে পারি, আর কী করতে পারি, আমার কী অধিকার আছে বা আমার ক্ষমতা কী আছে বা আমার যোগ্যতাই বা কী আছে, আমি অনুরোধ করতে পারি। যেমন তার রাজ্যের নাগরিক, সেই হিসাবে আমি অনুরোধ করতে পারি, আবদার করতে পারি, এর থেকে বেশি কিছু করতে পারি না। এবং যেটা আমি আপনার ভিডিওগুলোয় বলছি, অনুরোধ করছি, স্বনির্বন্ধ অনুরোধ করছি, যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা না খেয়ে রয়েছে অনশনে, যদি আপনার বাংলার কোনো অসুবিধা না হয়, আপনার সরকারের কোনো অসুবিধা না হয়, মেনে নিন প্লিজ। তো আমি সেটাই বলতে পারি, এখানে এসব আমি সেটাই বলতে পারি, তার বেশি কিচ্ছু বলতে পারি না। আর যেটা আমার ভিডিও প্ল্যানচেট আপনারা দেখছেন, সেটা তো আমার আলাদা একটা স্বতন্ত্র জায়গা, আমি সেখানে যেটুকু বলতে পারি সেটাই বলছি। তো আমি আপনাদের ঘুরে একটু দেখাবো যেইটা আমি লিখেছিলাম সবার উপরে বইটাতে, মামার বাড়ির দেওয়ালটা একটুখানি, ওই দেওয়ালটা একটুখানি দেখিয়ে দেন একটুখানি, ওখানে তুমি কাটবে না, নিয়ে গিয়ে ওখানে যোগ করো। আলাদা দাবি থাকে, যাওয়া থাকে, থাকে তো নিশ্চয়ই, যে আপনার এলাকায় বড় হয়েছে, সে এখন এত বড় জায়গায়, তার কাছে কিছু দাবি দেওয়া থাকে না। আমি এখানে যারা এখানকার অনেক পুরনো বাসিন্দা তাদের সাথে একটু কথা বললাম, যে আপনাদের এখানে যে বড় হয়েছে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে এখানে রয়েছেন, আপনাদের তো এক্সপেক্ট থাকে, কিছু আশা থাকে, দাবি থাকে, তা সেগুলো কি আপনাদের পূরণ হয়? তার কাছে তো অনেক কিছু দাবি থাকে। তা ওনারা সহমত পোষণ করে বললেন যে হ্যাঁ, আমাদের সেই জিনিসগুলো পূরণ হয়। একটু ক্যামেরাটা ঘুরিয়ে আমায় দেখাও, এখানে অনেকেই বসে আছেন। এনাদের বক্তব্য একটাই যে হ্যাঁ, আমাদের
যে দাবি থাকে তার উপরে তিনি এই জায়গায় রয়েছেন এবং সেই দাবিগুলো আমাদের পূরণ হয়। এটা একটা অবশ্যই মানে ভালো লাগে, খবর এইরকম খবর শুনলে কিন্তু ভালো লাগে। আমি খবর করতে আসিনি, আমি জাস্ট অনেক পুরনো একটা লেখার রোমন্থন করতে এসেছি যে সেই জায়গাটা এখন কেমন আছে সেটা দেখতে এসেছি, এবং সেটা দেখতে এসে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এখানকার মানুষজন সবারই বক্তব্য যে এখানে দাবি দাবা তাদের যা ছিল সেগুলো পূরণ হয়েছে। তো যাই হোক, আজ এ পর্যন্ত ফিরে যাবো, বাই, সি ইউ অ্যাগেইন।